উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল দু হাজার একুশের বাকি টাকা ম্যাচগুলি যেখানে সংযুক্ত আরব আমির আর একত্রিশটি ম্যাচ হবে যেখানে আপনাদেরকে জানিয়ে দেয় কলকাতা নাইটরস মাত্র একটি প্লেয়ার পরিবর্তন করে তাদের স্কোয়াড নিয়ে ইতিমধ্যে ইউএ বুকে আছে যেখানে প্যাটকামিংসের পরিবর্তে নিউজিল্যান্ডের টিম সাউদি দলে এসেছে তো আপনাদেরকে আজকে এই ভিডিও জানাতে চলেছি যে কলকাতা নাইটরসের প্রথম একাদশ কেমন হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে আপনিও যদি প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেখানে প্রথম এক একাদশে থাকছে শুভমান গিল এবং নীতিশ রানা তারপরে রাহুল ত্রিপাঠী সুনীল নারিন ইয়ান মর্গ্যান দীনেশ কার্তিক আন্ডার রাসেল এছাড়াও কামালেক্স নাগারকোটি শিবম মাবি লকি ফরভুষণ এবং তার সাথে থাকছে বরুণ চক্রবর্তী এই ছিল কলকাতার নাইট রাইডার্সের প্রথম এগারো জন তো আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান যে কলকাতা নাইট রাইডার্সের একাদশ কেমন হলে ভালো হয় এবং আমি তো বলবো এটাই কলকাতা নাইট রাইডার্সের আপাতত স্কোয়াডের সেরা একাদশ বলে মানা হচ্ছে তো বস আমার মতামত আপনাদের মতামত হয়তো প্রায় মিলে যেতেও পারে হয়তো এক দুটো জাস্ট এইদিক সেদিক হতে পারে প্লেয়ার তো পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে জুড়ে থাকবেন কলকাতা নেটওয়ার্সের সমস্ত আপডেট পাওয়ার জন্য